রাহুলের পায় বল, দেখা যাক রাহুল কি করতে পারে। সুন্দর থ্রু, কোথায় হেড দিলেন সাত নম্বর জার্সিধারী প্লেয়ার। আবার সেই জিতেন 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 জিতেন, কি সুন্দর বাড়িয়ে দিল। 2-1 গোলে এগিয়ে গেল অরি। দেখে দেন দেখে দেন, সুন্দর সুলভ জিতেনের উদ্দেশ্যে বল, জিতেন গোল হতে পারে। এদিকে অনুসরণ করছেন অরিভ একাদশ হুগলি, এবং এদিকে অনুসরণ করছে কুমোরপাড়া মা মনসা। এখানে থাকার জন্য অনুরোধ করছি, জিতেন মুর্মু। ভালো বল, গোল হতে পারে, গুড গোল, দারুণ গোল। গোল, প্রথম গোলটি হয়ে গেল অরিভ একাদশ হুগলির থেকে। অরিভ একাদশ হুগলি পিছিয়ে পড়লো এক গোলে। কুমোরপাড়া মা মনসার সঙ্গে 1-0 গোলে এগিয়ে গেল। চলছে প্রথম অর্ধের খেলা। আচ্ছা, একটা গোল হয়ে গেল, গোল করলো কুমোরপাড়া মা মনসা একাদশ। কে গোলটা করলো? হেমন্ত পুলিশ এসির প্লেয়ার, 8 নম্বর জার্সিধারী হেমন্ত। রাহুলের পায় বল, দেখা যাক রাহুল কি করতে পারে। সুন্দর থ্রু, কোথায় হেড দিলেন 7 নম্বর জার্সিধারী প্লেয়ার। খুব সুন্দর একটা সংঘবদ্ধ আক্রমণ দেখা গেল। ছাতা নিয়ে রাহুলকে এসে ছাওয়া করাতে আউটস্ট্যান্ডিং গোল করলেন রাহুল। আমি প্রথমেই বলেছিলাম সৈকত দা, দর্শকেরা বলেছে এই কথাটা, টুর্নামেন্টের সব থেকে বেস্ট ম্যাচ হতে চলেছে, কথা কি মিলে যাচ্ছে? অসাধারণ একটি সেভ, কি বলবে এই খেলা নিয়ে? কোন দিকে তো তাকানো যাচ্ছে না, কারণ পরপর এই দিক থেকে আক্রমণ, সঙ্গে সঙ্গে প্রতি আক্রমণ, অসাধারণ ভালো, অসাধারণ ভালো।
এই রকম খেলার জন্য বহু দূর যাওয়া যেতে পারে রাহুলের অসাধারণ ফুটবল দক্ষতা এত সুন্দর ফুটবল দক্ষতা রাহুলের থেকে আবার রাহুল রাহুল থেকে সুইচ করে যে সাপোর্ট দিচ্ছে মিস পাস বলে রাখি 5 নম্বর জার্সি গাড়ি যে রাহুল গোল করেছে অডি একাদশের হয়ে সে আন্ডার 14 ভারত আন্ডার 14 ভারতের হয়ে খেলেছিল আন্ডার 15 ভারতের হয়ে ইন্ডিয়া টিমে এসেছিল রাহুল খুব ভালো প্লেয়ার রাহুল আমাদের সিমলাগড় গ্রামের বাসিন্দা সিমলাগড় এলাকার বাসিন্দা প্রথমার্ধে খেলা শেষ হয়েছে লম্বাবাসী প্রথমার্ধে খেলা শেষ হয়েছে খেলার ফলাফল হয়েছে 1-1 সিআর 7 মুরমু একাদশ মেমারি শুরু হয়ে গেল দ্বিতীয়ার্ধে খেলা আক্রমণে অরিব একাদশ সিমলাগড় জিতেন সেখান থেকে রাহুল সার্থক যদি মাঠে থাকো সার্থক একবার দেখা করবে তোমার সঙ্গে সার্থক যদি মাঠে থাকো সার্থক জিতেনের উদ্দেশ্যে বল জিতেন গোল হতে পারে কত বড় মাপের প্লেয়ার জিতে আবার প্রমাণ করে দিল ঠান্ডা মাথায় দেখে শুনে ফিনিশ করলেন জিতেন সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল জিতেনের ছোট্ট একটা পায়ের টোকায় বলটি আস্তে 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 করে গোলের জালে জড়িয়ে গেল সৈকতটা একদম ঠান্ডা মাথায় ফিনিশ করলো জিতেন এইটাই হচ্ছে বড় প্লেয়ারের পরিচয় খেলার ফলাফল এই মুহূর্তে অরিব একাদশ 2 কুমোরপাড়া মা মনসা 1 2-1 গোলে এগিয়ে গেল অরিব ব্যাকম্যান ব্যাকম্যান ডান পায়ে সুন্দর সুযোগ ভালো শট নিয়েছে আবার এটাকে যাচ্ছে অরিব একাদশ আবার সেই জিতেন 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 কি সুন্দর দাঁড়িয়ে দিল দারুণ পাস দিলেন জিতেন প্রথম ম্যাচেই রাহুলের সঙ্গে অসাধারণ জুটি মাঠে নামবেন না কর্মকর্তারা মাঠে নামবেন না কর্মকর্তারা মাঠে নামবেন না কর্মকর্তারা মাঠে নামবেন না মাঠে নামবেন না হলুদ কার্ড দেখানো হবে এবার মাঠে নামলে কর্মকর্তারা মাঠে নামবেন না কুমোরপাড়া মামুন শাকাদশ কি মনে হচ্ছে সৈকতদা এক গোলে এগিয়ে থেকে দু গোলে পিছিয়ে গেল একটা টিম মোস্ট আনপ্রেডিক্টেবল 3-1 ইন দা ফলাফল ইজ ফুটবল কথাটা কি ধুলো সত্য অবশ্যই অবশ্যই সত্য এই খেলার প্রথম 10 মিনিট মনে হচ্ছিল যে হয়তো কুমোরপাড়া মামনসা একাদশ ম্যাচটা নিয়ে চলে গেল অরিজিনের কাছ থেকে কিন্তু যেভাবে জিতেন এবং তার যে টিম আস্তে 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 যেন শেষ করে ফেলল ম্যাচটা এবং জিতেনের পায়ে বল মানেই বোঝা যাচ্ছে যে একটা কোয়ালিটি ফুটবলার কেমন হয় সেটা দেখছে আজকে সিমলাগড়ের এই মুহূর্তে উপস্থিত দর্শক ধন্যবাদ অরিব একাদশকে অরিব একাদশের কর্মকর্তাদের যে আমাদেরকে এইরকম একটা খেলা উপহার দেওয়ার জন্য বলে রাখি আমাদের এই বেঙ্গলের যা জনসংখ্যা সেই জনসংখ্যার মধ্যে যে 11টি ফুটবলার খেলে সেই 11 জন ফুটবলারের মধ্যে বাংলার গত বছরের ক্যাপ্টেন ছিল জিতেন মুরমু জিতেন অনেক বড় মাপের প্লেয়ার আবার এটাকে আসছে হেমন্ত খুব ঠান্ডা মাথায় বলটিকে ডিফেন্ডারদের কাছে ফেলে দিল একজন ঠান্ডা মাথার ফুটবলার একজন অভিজ্ঞ ফুটবলারের পরিচয় কি আমরা সম্পূর্ণভাবে দেখতে পাচ্ছি সৈকতটা জিতেনের পা থেকে যে আমাদের
বেঙ্গলের ক্যাপ্টেনসি করছে তার থেকে তো এই ধরনের খেলা আমরা আশা করতেই পারি তবে যে মাপের প্লেয়ার জিতে সেটা তার পায়ে বল পড়লেই গোটা মাঠ যেন বুঝে যে এবার কিছু একটা হবে এবং হচ্ছেও সেটা কিন্তু কোথায় মারলেন আজকে কিষান বাগকে নিজের ঘরের মাঠে ফাঁকাশে দেখালো সৈকতদা হ্যাঁ ফাঁকাশে দেখালো কারণ কিষান যতটা ফাঁকাশে দেখাচ্ছে কিষানকে তার থেকেও জিতেনকে অনেক বেশি উজ্জ্বল দেখাচ্ছে আজকে জিতেন যেভাবে নিজেকে মেলে ধরলো সিমলাগড় ক্রীড়া সংঘের মাঠে তা এক অনন্য অবদান আমাদের সিমলাগড়ের পাওনা বলতে পারি অরিপ একাদশের কাছ থেকে জিতেন কি করবেন জিতেন আমি কিন্তু অরিপ একাদশের বাকি কর্মকর্তাদের বারবার বলছি যে আপনারা কিন্তু এবার একটা বাজে জিনিসের পরিচয় দিচ্ছে অনেকবার বারণ করা হচ্ছে চ্যাম্পিয়ন্স লীগ লা লিগায় যে ফুটবল আমরা দেখি যে খেলা আমরা দেখতে পারি ন্যাশনালি সেই রকম একটি গোলের নিদর্শন দেখলাম যারা ভাবছেন যে এই গোলটি অনেকবার দেখতে ইচ্ছা করছে সিমলাগড় ক্রীড়া সংঘের পেজে গিয়ে লাইভ দেখানো হচ্ছে দেখে নিতে পারে ভালো বেরোলো বলটাকে নিয়ে ফুটবল বাবা শট কোথায় বললেন সাড়া দেবে বল সে অতিরিক্ত সময়েরই খেলা চলছে এখন চারাক হলো তো চারাক হলো গোল করা চারাক তো চার এক কাজ করে রয়েছে চার এক রেজাল্ট রয়েছে চার এক ভালো বল একটি গোল কি পরিশোধ হবে খেলা শেষের দিকে বল নিয়ে যাচ্ছেন জিতেন জিতেন বনাম ভুলে বাবা কইলা জমা পড়ে গেল জিতেন বিকাশ ওখানে দাদা বিকাশ দেখুন শট বলতে বলতে রেফারি লম্বা বাসে এই খেলায় জয়লাভ করলো অরি